Hi, welcome to Bobita's Beautiful Days. আমার চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে রেসিপি পর্বে আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে বেসিক্যালি তালের রস বা কাঁধ কিভাবে বাড়িতেই খুব সহজেই বের করে নিতে পারবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তালের রেসিপি তো সবারই ভীষণ পছন্দের, কিন্তু যখন ভাবছেন যে তালের কাঁধ বের করা হয়তো ভীষণ কঠিন একটা ব্যাপার, সেটা কিন্তু একদমই নয়। তালের কাঁধ খুব সহজেই বের করা যায় এবং সংরক্ষণের কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকের রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তালটা ভাঙার আগে আমি বিগিনার্স ফ্রেন্ডলি কিছু টিপস আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি। আমরা যারা তালে রান্না করতে অভ্যস্ত তারা কম বেশি এই বেসিক টিপসগুলো সবাই জানি, কিন্তু যারা নতুন তালের রেসিপি ট্রাই করার কথা ভাবছেন তাদের জন্য এই টিপসগুলো ভীষণই কাজে লাগবে, তাই ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। প্রথমত তালটা এমতো অবস্থাতেই ভাঙবো যখন তালটা খুব ভালো মতো পেকে যাবে, অর্থাৎ আঙুল দিয়ে প্রেস করলেই দেখুন বোঝা যাচ্ছে যে তালটা আমাদের ঠিকঠাক পেকেছে, অথবা তালের বোটার কাছে স্মেলটা যখন নেবেন বুঝতে পারবেন একটা পাকা তালের খুব ভালো স্মেল আসছে, তখনই বুঝতে পারবেন তালটা খুব ভালো পেকেছে এবং এটা এখন ব্যবহারের জন্য একদম উপযোগী। তালটাকে ঠিকঠাক পাকার পর এটাকে ভাঙলে যে দুটো সুবিধা হয় সেগুলো হলো খুব সহজেই মাড়িটাকে বের করে নেওয়া যায়, আর এটা বের করতেও খুব ইজি হয়ে যায় কারণ তালের সাজটা অলরেডি খুব নরম অবস্থাতেই থাকে। যদি দেখছেন বাজার থেকে তালটা খুব পাকা অবস্থাতে কিনে আনা হয়েছে এবং দুদিন পরে সেটা ব্যবহারে দিচ্ছে, সেক্ষেত্রে নিউজপেপার র্যাপ করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন, এক্ষেত্রে তালের পাকার যে প্রসেসটা সেটা একটু ডিলে হবে। আর কাঁচা থাকলে সেক্ষেত্রে তালটাকে অবশ্যই বাইরে রেখে দেবেন, তাহলে দু এক দিনের মধ্যেই তালটা পেকে যাবে। আমি বেশ কয়েকবার হাত দিয়ে তালের গোটাটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখছি যে একটু শক্ত লাগছে, তাই আমি একটা ছুরির হেল্প নিয়ে এটা খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছি। একটা ছেড়ে গেলে বাকি খোসাগুলো খুব সুন্দরভাবে সহজেই ছেড়ে যাবে। ভীষণ সহজ পদ্ধতিতে বানানো তালের বড়া, তালের লুচি, মালপোয়া এই ধরনের ভীষণ ভালো ভালো কিছু রেসিপি আমার চ্যানেলে পাবেন। আমি রিলেটেড কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন এবং প্রয়োজনে খুব সহজেই বাড়িতে তালের এরকম সুস্বাদু রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তালের ওপরের অংশটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আমরা দেখতে পাবো যতগুলো এর মধ্যে আটি আছে ঠিক ততভাবেই তালটা ডিভাইড হয়ে যাচ্ছে। এই তালটা তিনটে আটি ছিল, তাই তিনটে ভাগেই তালটা ডিভাইড হয়ে গেছে। এবার একটা একটা করে তালগুলোকে সেপারেট করে নেব, এতে করে তালের বাইরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিতে সহজ হয়ে যাবে। আপনারা চাইলে তালটা গোটা অবস্থাতে থাকাকালীনই গোটাটাকে ছাড়িয়ে নিয়ে তালের খোসাটাকে এভাবেই সেপারেট করে নিতে পারেন, তবে আমার মনে হয় এটা সহজ এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, তাই আমি এই পন্থাটাই ফলো করছি। এবার জাস্ট তালের এই খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে একইভাবে সমস্ত তালের আটিগুলোতেই। পাকা তালের গায়ে অনেক সময় এই ধরনের ছোট বোটা টাইপের কিছু জিনিস থাকে, এগুলোকে পরিষ্কার করার জন্য অবশ্যই লক্ষ্য রাখিয়ে এগুলোকে ফেলে পরিষ্কার করে দিতে হবে এবং তালটাকে এই কাঁচা অবস্থাতে রান্না না করে কিছু পরিশ্রিত করার উপায় যেগুলো আমি মা শাশুড়িমাদের থেকে শিখেছি সেই কিছু প্রসেস আপনাদের সাথে শেয়ার করব বলে তালের আঁশগুলো সব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে একটা করে তালের আটি নেব, আর হাত দিয়ে অল্প অল্প করে একটু জল দিয়ে দিয়ে এই তালের আটিগুলোকে একটু চটকে চটকে নিতে হবে। এতে কী হবে, তালের সাজটা খুব নরম হয়ে যাবে আর বের করার সময় খুব সহজ হয়ে যাবে। এবার জলে ভেজানো এই তালের আটিগুলোকে 10 মিনিট এভাবেই রেখে দেব।
এবার তালের শাঁস বের করে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে আমি এরকমই একটা ছোট ছিদ্রযুক্ত বাটি নিয়ে নিলাম। এটার সাহায্যেই তালের কাজটা আমার খুব সহজেই বেরিয়ে যায়। এটা আমার মাল্টিপারপাস একটা বাটিও বলতে পারেন। এটাকে আমি বিভিন্নভাবেই ব্যবহার করে থাকি। আপনাদের বাড়িতে যদি বড় গ্রেটার থাকে সেটাও ব্যবহার করতে পারেন, একই রেজাল্ট পাবেন। এবার এভাবেই সমস্ত তালের শাঁসগুলোকেই বের করে নিচ্ছি। এবার আসুন দেখে নেওয়া যাক তালের শাঁসটাকে কিভাবে সংরক্ষণ করতে পারবেন এবং পরিশ্রুত করতে পারবেন। তাই জন্য তালের এই পাল্পটাকে ছেঁকে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে তালের এই কাতটাকে একটু গরম হতে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, এটার মধ্যে থেকে যে জল বেরোবে সেটা থেকেই হয়ে যাবে। আর খুব বেশি গরম করার দরকার নেই, ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট গরম করে নিলেই এটা তৈরি হয়ে যাবে। এখন আমি 2.5 থেকে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির কোনো নির্দিষ্ট মাপ নেই, চিনিটা প্রিজারভেটিভের কাজ করবে তাই আমি এখানে চিনি ব্যবহার করছি। আর তালের এই পাল্পটাকে গরম করে নিয়ে আমরা অলরেডি পরিশ্রুত করে নিয়েছি তাই এটা প্রিজারভেটিভের জন্য খুবই সহায়ক হবে। আপনাদেরকেও আমি একইভাবে সাজেস্ট করব, তালের এই পাল্পটাকে ইনস্ট্যান্ট ব্যবহার করুন অথবা 2 দিন পরে ব্যবহার করুন, আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করুন। কিন্তু চেষ্টা করুন তালের কাতটাকে এইভাবেই একটু গরম করে নিয়ে তারপরে ব্যবহার করতে। ব্যাস এইটুকুই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। এই ধরনের আরও নিত্য নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপির জন্য আমার চ্যানেল ভিজিট করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুনি, আবার একদিন আসবো অন্য কোনো রেসিপির পর্ব নিয়ে। ধন্যবাদ।